প্রাইভেট ইউনিভার্সিটি মানেই কি অশ্লীল? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি বলবেন? প্রাইভেট ইউনিভার্সিটি মানে কি অশ্লীল এই প্রশ্নটা যদি আমাকে করা হয় তাহলে আমি বলবো, কিছু কিছু কারেকশন তো আমাদের অবশ্যই করা উচিত। যেমন কিছুদিন আগে একটা শুরুর দিককার একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সংগত কারণেই আমি ইউনিভার্সিটির নামটা বলতে চাচ্ছি না, সেখানে একটা সেখানে ওই ক্যাম্পাসের একটা ডান্সের ভিডিও, নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। নিউজ ফিডে ওই নাচের ভিডিওটা কিন্তু বারবার করে চলে আসছিল। এইটা মোস্ট পপুলার একটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো ওই ভিডিওর কমেন্ট সেকশনে যদি যেয়ে আপনারা দেখেন, একটাও কিন্তু পজিটিভ কমেন্টস আপনারা খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, সব ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি যে খারাপ এটাও গণহারে বলা যাবে না। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই খুব ভালো করছে, তাদের এডুকেশন, তাদের অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুর স্ট্যান্ডার্ডই তাদের মানসম্মত করতে পেরেছে। বাট এখানে একটা প্রশ্ন আছে, কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটির পড়ার মান নিয়ে আমার মধ্যে এখনও কিন্তু সন্দেহ রয়েছে। তাই গণহারে কোনো কিছুকেই খারাপ বলা যাবে না, গণহারে কোনো কিছুকেই খুব এক্সিলেন্ট এবং ভালো বলা যাবে না। এখন যদি প্রশ্ন করা হয় পাবলিক ইউনিভার্সিটি বনাম প্রাইভেট ইউনিভার্সিটি কোনটা ভালো, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের একটা স্বপ্নই থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার। পাবলিক ইউনিভার্সিটিতে এই অ্যাডমিশন চান্স পাওয়ার জন্য কিছু সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়। যেহেতু সেখানে সিট সংখ্যা অনেক কম থাকে, তাই সব মেধাবী ছাত্রছাত্রীদের কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক মেধাবী ছাত্রছাত্রীদেরকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হচ্ছে এবং অনেক ভালো ভালো রেজাল্ট করে বের হয়ে আসছে। তাই গণহারে কোনোটাকে ভালো কোনোটাকে খারাপ এভাবে বলা যাবে না। যারা প্রাইভেট ইউনিভার্সিটিকে অশ্লীল বলছেন, কোন ভার্সিটিটাকে, কোন ক্যাম্পাসটাকে, কোন ভার্সিটিটাকে আপনি মানসম্মত বলতে চাচ্ছেন না, আমার মনে হয় যদি স্পেসিফিক করে বলেন তাহলে ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, কারো মধ্যে কোনো ডাউট তৈরি হবে না এবং এই ধরনের সিচুয়েশনও তৈরি হবে না। কিছুদিন আগে একজন ফুড ব্লগার একটা স্ট্যাটাস দিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন, মোস্ট পপুলার একজন ফুড ব্লগার, নামটা আমি বলতে চাচ্ছি না, রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন। সেখানে কমেন্ট সেকশনে এসে অনেকে পজিটিভ, কেউ নেগেটিভ কমেন্টস করেছেন। প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই আছে। আমার মনে হয় এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হয়েছে। আরও যদি ক্লিয়ার করে বলা হতো তাহলে কেউ আর ওনাকে ভুল বুঝত না। তো এইটা নিয়ে আসলে আমার তেমন করে ইন ডিটেলস কিছু বলার নাই, যেহেতু সবাই এটা নিয়ে কথা বলছে, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমিও কিছু জাস্ট আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।